দেখেন ভালোর তো কখনো শেষ হয় না। প্রথমে মনে হইতেছিল যে 160 করলে হয়তো বা আমাদের জন্য ভালো, বাট যখন নিশাম পিটাইতেছিল তখন মনে হইতেছিল 200 হইলে ভালো, বাট এটা মোমেন্টামের উপর ডিপেন্ড করে। শেষে মনে হইতো না, ওয়েস্ট কোর্ট তো ঠিক ছিল, হয়তো বা আমাদের বোলিং আজকে এক্সিকিউশন ভালো ছিল না, হয়তো বা এই জন্য আমরা হেরে গেছি, ডান হতে পারে, বাট এটা টোটালি ক্যাপ্টেনের প্ল্যানিং। ক্যাপ্টেন দেখেন নতুন বলে যে বল করছে সে কিন্তু ভালো বোলিং করছে, আমাদের ফার্স্ট বলে কিন্তু ব্রেক থ্রু এনে দিয়েছে। এটা প্ল্যানিং, এক এক ম্যাচে এক এক ধরনের প্ল্যান থাকে, এরকমভাবেই চলতে হয়, আমাদের প্ল্যানিং করাই থাকে, প্ল্যান ছাড়া তো এখানে নামা যায় না ভাই। আপনি না এরকম দেখা যাচ্ছে, দেখেন প্রথমে তো বলতে গেলে দেখেন আমাদের টপ অর্ডারও যদি মানে এই টুর্নামেন্টে মানে ওরকম ফর্মে নাই, টু বি অনেস্ট, এটা যদি ফর্মে থাকতো হয়তো বা চেঞ্জ হইতো না, বাট কম্বিনেশনের কারণে হয়তো বা দেখেন ফরেন যারা ওভারসিস আগে ছিল তারা টপ অর্ডারে ব্যাটিং করতো, এখন হয়তো বা টপ অর্ডারে ওভারসিস নাই, তো এই কারণে আমাদের লোকালদেরকে হয়তো বা দায়িত্ব নিয়ে ওইখানে ব্যাটিং করতে হবে। না অবশ্যই ক্রেডিট তো ওদের দিতে হবে, লিটোনা তো এই যেভাবে ব্যাটিং করছে আসলে পুরো ম্যাচের সিনারিটা চেঞ্জ করে দিছে। আপনি যদি টপ অর্ডার থেকে এত বড় একটা পার্টনারশিপ করেন টি টোয়েন্টি ম্যাচে, তো আপনার তো আমার মনে হয় না পিছনে তাকানোর কোনো দরকার নেই। আপনি একটা টি টোয়েন্টি ম্যাচে যদি 80 বা 100 রানের পার্টনারশিপ করেন তো আপনার পিছনের ব্যাটসম্যানদের জন্য তো ইজি হয়ে যাবে, সেই কাজটা কুমিল্লা করেছে। দেখে তো এখন তো আমাদের হাতে একটা সুযোগ আছে, সুযোগ যে নাই তা না, বাট ওটা পরশু দিন বোঝা যাবে আসলে।